আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আলা রাসলিল্লাহিমাওয়ালা রামাদানের সিয়াম চর্চার মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে এর মধ্যে একটা অন্যতম শিক্ষা হচ্ছে সংযম যেটা তাকুয়া থেকে উৎসাহিত একটা চমৎকার শিক্ষা কারণ তাকুয়া তো আমাদেরকে সংযমী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমরা সংযম অবলম্বন করি বাড়াবাড়ি না করি উল্টাপাল্টা না করি খাদ্যে আমাদের সংযম অবলম্বন রমাজানের অন্যতম একটা শিক্ষা এটা তা করি একটা পার্ট রমাদান দেখেন আমাদেরকে উপবাস ব্রত পালনের একটা চমৎকার কোর্স দিয়েছে প্রোগ্রাম দিয়েছে তাহলে আমরা বেশি খাবো কেন উপবাস ব্রতের প্রধান কাজই হচ্ছে যে খাবারটা কমিয়ে দেওয়া আচ্ছা এখন আমরা যেটা করি সাধারণত ইফতারের সময় বাহারি ইফতার বহু রকমের ইফতার করে সারাদিনের উপবাসব্রত দূর করার একটা প্রবল প্রবণতা আমাদের মধ্যে দেখা যায় এটা পরিহার করা উচিত কেন উচিত কারণ আমরা রাসুলসাল্লা সাল্লামের যে দস্তরখান যদি দেখি যে রমাদানে কী তার দস্তরখান ছিল তাহলে সেখানে দেখব যে স্বল্প মাত্রার এফতার বাট উপাদেয় পুষ্টিকর চমৎকার ইফতার কিন্তু সেখানে সংযম অবলম্বন আমরা আমরা দেখি যে রাসুলসাল্লাহ সাল্লামের এটা বৈশিষ্ট্য ছিল তিনি কী দিয়ে ইফতার করতেন তিনি কাঁচা পাকা খেজুর যেটাকে রতাব বলা হয় সেটা দিয়ে ইফতার করতেন বেজোর সংখ্যক রোতাব খেয়ে ইফতার করতেন একটা অথবা তিনটা এই ধরনের অল্প অনেক খেতেন না তিনি এরপরে হয়তো পানি খেতেন যদি তিনি রোতাব না পেতেন তাহলে তামার শুকনা খেজুর সেটা দিয়ে এফতার করতেন যদি তিনি তামড়ও না পেতেন তাহলে পানি দিয়ে ইফতার করতেন কোষ ভরে পানি তিনি পান করতেন সিভান আল্লাহ তাহলে কোথায় তার ভাজি বড়া কোথায় তার পোলাও কোরমা কোথায় তার পেঁয়াজু কিংবা আরও বাহারি সব ইফতার না তার দস্তরখানে এগুলো ছিল না তাই বলে আমরা কিন্তু বলছি না যেগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে কিন্তু স্বল্প মাত্র খাবেন রাসুলসাল্লা সাল্লাম অল্প ইফতার করতেন এটা খুবই সাইন্টিফিক কারণ সারাদিন উপবাসব্রত পালন করে হঠাৎ করে প্রচুর খাবেন স্টমাকের উপরে একটা বড় চাপ সৃষ্টি করবেন এটা আসলে খুব বেশি বিজ্ঞানসম্মত নয় বরং আপনি অল্প খাবেন তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এরপরে রাতের খাবারটা খেয়ে নেবেন সেখানেও সংযম অবলম্বন করা এটা আমাদের জন্য করণীয় আর সাহরির কথা যদি বলি তাহলে সেখানে আমরা দেখি সাল্লাহ সাল্লাম অল্প খাবার দিয়ে সাহারি খেতেন যদিও তিনি সাহারি খাওয়ার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন বলেছেন তা সাহারু ফা ইন্নাফি সাহুরে বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহুরের মধ্যে বা সাহারির মধ্যে রয়েছে বারাকা আচ্ছা সেখানে আমরা উপাদেয় পুষ্টিকর খাবার খেতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে বহু লোক সাহারির ব্যবস্থা যেন পার্টি দিচ্ছে এভাবে করেন এটা 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 অপচয় এটা আসলে সিয়ামের যে মহান শিক্ষা তার সাথে সাংঘর্ষিক অতএব আমরা অল্প অল্প খাব যাতে শরীরটাও ভালো থাকে শরীরটা উপবাস ব্রত পালন থেকে যেন সে উপকার পেতে পারে কারণ সারাদিন উপবাসে থেকে সারা রাতভর যদি আমরা খাই তাহলে উপবাস ব্রতের মাধ্যমে যেমন চর্বি যে কমে যাওয়া ডায়াবেটিস কন্ট্রোল হওয়া ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়া এবং আরও যে সমস্ত উপকারগুলো আছে এগুলো কিন্তু সেভাবে পাওয়া যাবে না অতএব সিয়ামের যে সংযমী অ্যাপ্রোচ যে সংযমী চেষ্টা সেটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং এর মধ্য দিয়েই যদি আমরা সিয়ামের চর্চাটা করি তাহলে খাদ্যদ্রব্যে ব্যালেন্সড ডায়েট পালনের মধ্য দিয়ে বা নেওয়ার মধ্য দিয়ে আমরা অনেক বেশি উপকৃত হব ইনশাল্লাহ আসুন এবারের রামাদানের সিয়াম যেন আমরা সংযমী খাদ্য গ্রহণের মধ্য দিয়ে পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন হাদা ওসল সাল্লামা আলা নবীনা মুহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন